হ্যাঁ কৃষ্ণ শত্রুকে বশীকরণ করার টোটকা আজকের এ পর্বে আমরা আলোচনা করব কিভাবে বা কোন উপায়ে অথবা কোন মন্ত্র ব্যবহার করার মাধ্যমে শত্রুকে বশীকরণ করা যায় তাই আজকের এ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা অনেকে তন্ত্রশাস্ত্র সম্বন্ধে ভালো ধারণা রয়েছে শটকর্ম সম্বন্ধে জানেন সেখানে সম্মোহন উচাটন মারণ এরকম বিভিন্ন বান সম্বন্ধে বলা হয়েছে কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে প্রকৃত উপায়ে শত্রুকে বস করা যায় শুধু শত্রু নয় সবাই বশ হবে আজকে কিছু নিয়ম বলবো এবং কিছু মন্ত্রের কথা বলবো সেই নিয়মগুলো যদি জীবনে আচরণ করা যায় আসুন একটুকু সময় একসাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিশেষ করে এই বশীকরণ করার অপরকে বশীকরণ বিদ্যাসে ভালোভাবে জানতো এবং কৃষ্ণ যখন যেথায় যেত সবাই তার প্রতি আকৃষ্ট হতো বশীকরণ কাকে বলে বশীকরণ মানে হচ্ছে সবাই আমার কথা শুনবে আমি যা বলবো মন্ত্রমুগ্ধের মতো সবাই পালন করবে একটা সাপকে যখন মন্ত্র এবং ঔষধের দ্বারা বশীভূত করা হয় সেই সাপটি তার মালিক যা বলে সেই বশীকরণ যে করে সে ব্যক্তি যা বলে তাই করে সাপ সেজন্য ঠিক তদ্রুপ বশীকরণ মানে হচ্ছে যে আমি যাকে বশ করব তাকে আমার ইচ্ছা মতো পরিচালিত করব আসলে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই বশীকরণবিদ্যা জানতো সবাই কেন যেন তার প্রতি আকৃষ্ট হতো এটা কেন সেটা তন্ত্রশাস্ত্রের মাধ্যমে অবশ্যই করা যায় কিন্তু আজকে আমরা তন্ত্রশাস্ত্রের বাইরে গিয়ে বাস্তবিকভাবে জানার চেষ্টা করব একজন ব্যক্তিকে কিভাবে বশীকরণ করা যায় দেখেন প্রথমেই বলবো তন্ত্রশাস্ত্র কখনোই মিথ্যা নয় অনেকে বলবেন আমি তন্ত্রশাস্ত্র মানি না তাদের জন্য বলতেছি তন্ত্রশাস্ত্রের মাধ্যমে এমন কিছু নাই যে করা সম্ভব না তবে যারা বৈষ্ণব হয় যারা সাত্বিকভাবে দেবতার উপাসনা করে ভগবানের সেবা করে তারা কখনো এই তন্ত্রশাস্ত্রকে প্রাধান্য দেয় না বা জীবনে অ্যাপ্লাই করে না সেজন্য এই তন্ত্রশাস্ত্রের মাধ্যমে সকল কিছু করা সম্ভব কিন্তু বৈষ্ণবরা অথবা যারা শুদ্ধ শুদ্ধসাত্ত্বিকভাবে দেবতাদের উপাসনা করে তারা কখনো এই তন্ত্রশাস্ত্রকে প্রাধান্য দেয় না তবে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে সকল কিছু করা সম্ভব কিন্তু বর্তমানে দেখা যায় কি তন্ত্রশাস্ত্রের অপপ্রয়োগ করে মানে একটা বিদ্যা জানে সে ব্যক্তি সে ব্যক্তির খারাপ দিকে প্রয়োগ করে তো এরপরে বলবো বশীকরণ বিষয়টা আসলে এতটা সহজ নয় আমরা যতটা ভেবে থাকি যে একটু মন্ত্র জানবো একটা মন্ত্র ঝেড়ে দিলে সে ব্যক্তি আমার বশ হয়ে যাবে আসলে এটা সম্পূর্ণ ভুল মনে রাখবেন বশীকরণ যে প্রকৃত বশীকরণ এটা আসলেই সহজ নয় প্রকৃত এই বশীকরণ কখনো সহজ নয় আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে বশ করতে চাই সেজন্য কোনো তান্ত্রিকের কাছে যাই মনে রাখবেন এরকমটা ভুলেও করবেন না কাউকে বশ করার জন্য প্রথমেই বলবো এই যে অনেক সময় দেখে থাকি কোনো মেয়েকে বশীকরণ করার জন্য অথবা কোনো ছেলেকে বশীকরণ করার জন্য অনেক সময় যাওয়া হয় তান্ত্রিকের কাছে এরকম যদি কোনো প্রয়োগ করা হয় এতে সে ব্যক্তির মস্তিষ্কে প্রভাব পড়ে পাগলের মতো করে সে ব্যক্তি সেজন্য কখনো এরকম বশীকরণ বিদ্যা কখনো প্রয়োগ করা উচিত না ইংরেজের ভাষায় বলা হয় ব্ল্যাক ম্যাজিক এগুলো কখনো প্রয়োগ করা উচিত না প্রকৃত বশীকরণ কাকে বলে সবাই আপনার বশ হয়ে যাবে একটুকু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন জানতে পারবেন প্রকৃত বশীকরণ কিভাবে করতে হয় সেজন্য বশীকরণ বিষয়টা আসলে সহজ না আমরা যতটা ভেবে থাকি একটুকু মন্ত্র প্রয়োগ করলেই বোধহয় সে বশীভূত হবে না এরকমটা নয় তো এখন কথা হচ্ছে সেই বশীকরণ করার মূল যে মন্ত্র তা প্রথমেই বলবো মিষ্টি করে সবার সাথে কথা বলুন দেখেন আমরা বাঙালি কোথাও গেলে সবার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া হয় সেজন্য একটুকু মুখের মধ্যেও মিষ্টতা রাখুন কথার মধ্যে মাধুর্যতা রাখুন কেউ আপনার ভুল ধরিয়ে দিল আপনি হুট করে রেগে গেলেন না এরকমটা নয় হাসি মুখে সবার সাথে কথা বলুন এই যে হাসি মুখের মধ্যে মিষ্টতা রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি সবার সামনে বসে সুন্দর করে কথা বলবেন সবাই আপনার প্রতি এমনিতে আকৃষ্ট হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সবাই আকৃষ্ট হতো চৌষট্টি কলা রয়েছে সেই চৌষট্টি কলায় নিপুণ ছিল কিন্তু কৃষ্ণ চৌষট্টি কলা কীরকম রান্নাবান্নাকে বলা হয় একটা কলা এটা একটা বিদ্যা যেমন একটা ব্যক্তি সব কিছু পারে হয়তো বা রান্নাবান্না পারে না তার মানে সে রান্না কলায় পারদর্শী না তারপরে কথা বলা এটা আর কলা তারপরে সুন্দর করে অঙ্কন করা চিত্রাঙ্কন করা এটা আর কলা সেজন্য আমরা যে কোনো একটা অথবা দুইটা অথবা কয়েকটা কলায় পারদর্শী হতে পারি কিন্তু সকলেই কখনো এই চৌষট্টি কলায় পারদর্শিতা লাভ করতে পারে না পূর্ণভাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা কলায় পারদর্শী ছিল তো সেই কৃষ্ণ এত সুন্দর করে কথা বলতে পারতো এবং সবাই তার কথা বলা দেখেই আকৃষ্ট হয়ে যেত ছোট্টকাল থেকেই আদো আদো কথা বলতো মিথ্যা মিথ্যা কথা খুবই ভালো লাগতো সবার তো এরকম সুন্দর করে গুছিয়ে কথা বলুন প্রথমত মিষ্টভাষী হন এবং সত্যবাদিতে গুণটা অবশ্যই নিজের মধ্যে রাখবেন কথা বলার মধ্যে প্রথমে যে গুণটা অপরকে বশীকরণ করার জন্য প্রথম বিদ্যা সব সবসময় মিষ্টভাষী হবেন সদা সত্য কথা বলবেন কখনো অপরের সামনে মিথ্যা কথা বলবেন না এতে সবাই আপনার প্রতি একটু হলেও দুর্বল হবে আকৃষ্ট হবে দেখেন এতে সবার ভালোবাসা পাবেন বশীকরণ কাকে বলে সবার ভালোবাসা পাওয়া এই তো অবশ্যই এতে সবাই আপনাকে ভালোবাসবে যদি সত্যবাদিতা গুণটা আপনার মধ্যে থাকে এবং মিষ্ট হন দ্বিতীয়ত কৃষ্ণ যখন বাঁশি বাজাত দেখেন কৃষ্ণের বশীকরণ করার কত গুণ ছিল সুন্দর করে বাসি বাজাতো এখান থেকে কি শিক্ষা আপনি ভালো কিছু শিখেন সুন্দর করে গান করতে পারা এটাও আর একটা বসীকরণ বিদ্যা সবার ভালোবাসা পাওয়া যায় গানের মধ্য দিয়ে সবাইকে একটু এখান থেকে শিক্ষা কি সবাইকে একটু আনন্দ দান করুন আমার মাধ্যমে যেন উদ্ধবকে একবার কৃষ্ণ ডেকে বললো উদ্ধব এমন কোনো কার্য করবে না তোমার মাধ্যমে যেন অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় সেজন্য চেষ্টা করবে অপর কাউকে যেন কষ্ট না দাও বরং সবাইকে একটু আনন্দ দান করার চেষ্টা করবে হতে পারে তোমার গানের মাধ্যমে সুন্দর গান করতে পারো সুন্দর কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো কৃষ্ণের মতো কৃষ্ণ যখন বাঁশি বাজাতো প্রত্যেকটা ব্যক্তি হ্যাঁ আমরা শুধুমাত্র জানি কি সেই ব্রজবধূরা নববধূগণ তারা কৃষ্ণের কাছে গিয়েছিল না এমনটা নয় সমস্ত বন্ধুগণ তার যে সখা ছিল যত গোবৎস ছিল সবাই কৃষ্ণের কাছে ছুটে আসতো কেন কৃষ্ণের প্রতি সম্মোহিত হয়ে যেত একেবারে মন্ত্র মুগ্ধের মতো একটা সাপকে যেরকম বিন বাজিয়ে নিয়ে আসা হয় তেমনি কৃষ্ণের কাছে সবাই চলে যেত এটা কেন কেননা সবাই এত আনন্দ পেত যে কৃষ্ণ যখন বেনু বাজন করতো কৃষ্ণের তিনটা বাসি ছিল কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি একটুকু ধৈর্য ধরুন মূল কথাগুলো বলবো কিভাবে বশীকরণ করতে হয় প্রকৃত বশীকরণ তো কৃষ্ণ যখন বাসি বাজাতো তিনটা বাসী ছিল কৃষ্ণের একটা ছিল বেনু একটা ছিল মুরলী আর একটা ছিল বংশী বেনুর ধ্বনি ছিল চিকন তাই বেনুতে যখন সুর দিত টান দিত সমস্ত জগৎ মনে হয় যেন ভেদ করে চলে যেত সেই বাঁশির সুর অবাক হয়ে তাকিয়ে থাকতো যে কোথায় বাসি বাজে এমন যখন যমুনা দেবী শাস্ত্রী এমন বর্ণনা করা হয়েছে যমুনা দেবী হচ্ছিল জোয়ার নদীতে সেখান থেকে এই সুন্দর বাসির সুর শ্রবণ করা মাত্র সেই যমুনা দেবী তার প্রবাহের গতি ভুলে গিয়ে উল্টো দিকে প্রবাহিত হতো গো বৎসগণ গাভীর বাচ্চারা তারা দুগ্ধ পান করতো মায়ের স্তন পান করত ওই সময়ে সেই সুন্দর বাঁশির সুর শুনে স্তন পান করা ভুলে গিয়ে দুই হতে অস্ত্র বিসর্জন করতে থাকতো এবং তার বন্ধুরা ব্রজবধুরা যখনই শুনত এই কৃষ্ণের বাসী যেখানে যে অবস্থায় থাকতো সেইভাবে ছুটে আসতো একেবারে মন্ত্রমুগ্ধের মতো এমন ছিল কৃষ্ণের বাসী এমন ছিল কৃষ্ণের সেই বশীকরণ বিদ্যা তো সেজন্য এরকম কোনো ভালো গুণ অপরকে যেন আমি আনন্দ দিতে পারি তবে সবাই আমাকে ভালোবাসবে সবাই আমার প্রতি বসীভূত হবে এরপরে সরল জীবন জীবনযাপন হ্যাঁ এটা খুবই খুবই এটা প্র্যাকটিক্যাল জীবনের সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানে হতে পারে আপনি অনেক ধনী আপনার অনেক টাকা পয়সা রয়েছে থাকলেও একটু সরল জীবন যাপন করুন অনেক ইগো দেখাতে যাবেন না অনেক অহংকার করতে যাবেন না এতেও মানুষের থেকে দূরত্ব তৈরি হয় মানুষের সাথে ততটা আন্তরিকভাবে তাতে মেশা হয় না সেজন্য এই অহংকারকে ত্যাগ করুন সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানে সাধারণভাবে জীবনযাপন করবেন কিন্তু আমার মানসিকতা চেতনা উচ্চ থাকবে সেজন্য অবশ্যই বশীকরণ বিদ্যার জন্য জীবনে সরল হওয়া সব গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে রাগকে দমন করুন হ্যাঁ রাগ মানে হচ্ছে বদরাককে দমন করুন অনেকের সামনে বসে রয়েছেন আপনি একটা ভুল করেছেন কোনো বয়োজ্যেষ্ঠ আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে হুট করে রেগে যাবেন না না এই বদমেজাজকে বাদ দিয়ে দিবেন চেষ্টা করবেন হুট করে রেগে না যেতে রেগে গেলেন তো হেরে গেলেন কথা রয়েছে সেজন্য কখনো হুট করে রেগে যাবেন না অপর একজন ব্যক্তি যদি ভুল ধরিয়ে দেয় মনে মনে বিচার করবেন আমার এই ভুলটা রয়েছে বিধায় সে ব্যক্তি ধরিয়ে দিয়েছে এবং যে ভুল ধরিয়ে দেয় তাকে বন্ধু ভাবা উচিত সেজন্য কখনো হঠাৎ রেগে যাবেন না বদমেজাজ সেটাকে কমিয়ে দিবেন। এতে মানুষ তোমাকে ভালো জানবে মানুষের ভালোবাসা আরো বেশি পাবে হুট করে রেগে গেলে মানুষের থেকে আরও দূরত্ব তৈরি হয় তখন একটা খারাপ ধারণা তৈরি হয় দেখো ছেলেটা ততটা ভালো না এতে কিন্তু মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে না বসীভূত হবে না এরপরে আর গুণ বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে তা হাসি মুখে সর্বদা কথা বলুন হাসি মুখে থাকবেন সদা হাস্যজ্জ্বল বদন কৃষ্ণকে যে ব্যক্তি দর্শন করতো সে ব্যক্তি কৃষ্ণকে কেমন যেন পছন্দ করে ফেলত যে এত সুন্দর কৃষ্ণ যদি আমার সন্তান হতো যদি কোনো যুবক দর্শন করত মনে মনে বলতো এত সুন্দর দেখতে কৃষ্ণ সদা হাস্যজ্জ্বল বদন যদি আমার বন্ধু হতো যদি কোনো মা দর্শন করত মনে মনে বলতো এত সুন্দর কৃষ্ণ যদি আমার সন্তান হতো তো দেখেন কৃষ্ণের এই যে হাস্যোজ্জ্বল বদন যে ব্যক্তি দর্শন করত সেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতো তাই একটুকু হাস্যোজ্জ্বল বদন রাখার চেষ্টা করবেন দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হাসিটাকে কখনো লুকাবে না হাসি সবসময় ধরে রাখবে এটা জীবনের আমার সৌন্দর্যকে শতগুণ বৃদ্ধি করে মানুষের সৌন্দর্যকে হাসি তাই হাসি মুখে সবার সাথে কথা বলুন এতে সবাই আরও আকৃষ্ট হবে এরপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ গুণ বলবো তা হচ্ছে অপরের সেবা করা খুবই গুরুত্বপূর্ণ গুণ অপরের সেবা করার মানসিকতা রাখবেন সবাই এতে সবাই আরো ভালোবাসবে আপনাকে সবার ভালোবাসা পাওয়ার জন্য শুধু ভালোবাসা পাওয়ার জন্য না যেটা স্বার্থকেন্দ্রিক হয়ে যাবে তাহলে এটা নিজের আত্মার মধ্যে একটা শান্তি অনুভব করবেন আত্মশান্তি যাকে বলে প্রশান্তি কাজ করে অপরের উপকার করার মাধ্যমে যে কোনো উপকার হতে পারে বলতে পারেন আমার তো সেরকম টাকা পয়সা নেই আরে টাকা পয়সা দিলেই কি উপকার হয় যেহেতু ভক্তিজীবনে রয়েছে, চেষ্টা করি ভগবানের ভক্ত হওয়ার জন্য যদিও পারিনি আজ পর্যন্ত কিন্তু কোথাও গেলে অনেকে অনেক সময় অনেক দুঃখের কথা বলতে আসে তো তখন তাদের সেই দুঃখের মধ্যে একটা অনুপ্রেরণা দান করা এটাও আমি মনে করি এক ধরনের উপকার তো এরকম ছোট ছোট যার জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করবেন এতে অবশ্যই একটা শান্তি লাভ করবেন এবং এতেও অপরের ভালোবাসা পাওয়া যায় সব শেষে বলবো ভালো গুণের প্রশংসা করবেন একটা ব্যক্তি আমার সামনে আসলো তার যে ভালো গুণগুলো রয়েছে তার প্রশংসা করুন মিথ্যা প্রশংসা না দেখতে সুন্দর না ব্যক্তি তুমি খুব সুন্দর এরকম প্রশংসা না এতে অপমান করা হয় ব্যক্তির যে গুণ রয়েছে সেই গুণের একটু প্রশংসা করো সেই ব্যক্তি এমনিতেই গুলে যাবে ভগবান পর্যন্ত প্রশংসা পছন্দ করে সেজন্য ভালো গুণের যে গুণটা তার মধ্যে রয়েছে সেই গুণের প্রশংসা করবে এতে সেই ব্যক্তি তোমার প্রতি একটু হলেও ভালো ধারণা তৈরি হবে তো হরে কৃষ্ণ ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হরে কৃষ্ণ